এখন বাচ্চা সকাল 6টা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছে। তো সকালবেলা জিম খুলতে এসেছিলাম, জিম খুলতে এসে আমাদের জিমটা তো হাই স্কুল, যে স্কুলে আমি পড়তাম তার পাশে। তো এটা হচ্ছে স্কুল মাঠ, স্কুল মাঠে এখন দাঁড়িয়ে আছে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে এসে ওই জায়গাটা দেখলাম। তো আমরা যখন স্কুলে পড়তাম ওই জায়গাটাতে সবাই মিলে আড্ডা দিতাম সন্ধ্যাবেলায়, সকালবেলায়, সারাদিন এই কোনটাতে, এই যে মাঠের পাশে আম গাছগুলো আছে এখানে আড্ডা দিতাম, মানে স্কুল টাইম বাদে আর কি। সকালে ওইখানে চলে আসতাম, মানে এখানে না আসলে পেটের ভাত আর কি হজম হতো না, এরকম ব্যাপার ছিল। বিকেলবেলা তো সব বন্ধুরা মিলে চলে আসতাম আর এই মাঠের এই কোনটাতে আড্ডা দিতাম। আর এইদিকে হচ্ছে স্কুলটা, এই যে হচ্ছে স্কুলটা। তো জীবনে যে যেখানেই যাক না কেন, যত উপরে চলে যাক বা কেউ যত খারাপ পরিস্থিতি হোক, মানে স্কুল লাইফ কেউ ভুলে না। আজকে সকালবেলা আমি মাঠে হেঁটে বেড়াচ্ছি আর ওই স্কুলের কথাগুলো মনে পড়ছে। ইলামবাজার হাই স্কুল, এই স্কুলটার মধ্যে একটা আলাদাই আছে। এবার সবারই হয়তো সবার নিজের স্কুল মনে হবে, কিন্তু এই স্কুলটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। এখন এদিকে গেটটা মনে হয় খোলে না। আর এই যে যে বিল্ডিংটা দেখছেন, এটা অনেক পরে হয়েছে, আমরা যখন ছিলাম তখন ছিল না এটা। আর এরকম কালারও ছিল না, লাল লাল কালার ছিল, এখন সবুজ কালার করে দিয়েছে, সবুজ না নীল কালার। গেট তো বন্ধ, একটু ফাঁকা আছে, এটা দিয়ে কেমেটে দেখছে। কেমন লাগে বুকের ভেতরটা, ইমোশনাল হয়ে যায় এই জায়গাটা এলে পরে। আজকে তোমার মুরগিগুলো খাবার দিয়েছিলে তুমি? ও বাবার কাছে হচ্ছে, কদিন আগে খুব ঠান্ডা, শরীর খারাপ ছিল, ঠান্ডা জ্বর পায়খানা, তো কাশিটা খুব বেশি ছিল, কাশিটা কমেছে একটু, কিন্তু দুদিন কাশে নেই, আজকে আবার কাশছে। তো মুরগিগুলোকে তুমি কি একটু খাবার দিয়েছো আজকে? এটা আবার কী হচ্ছে, টিয়া পাখি ঠোঁটের মতন খাবার দিয়েছো টিটিগুলোকে আজকে? দেখুন ভিডিও এডিট করছিলাম, কোনো কাজই করতে দিচ্ছে না, ওখান থেকে সরালেই কাঁদছে। কিছু বলাই যাবে না, আসো চলে আসো চলে আসো চলে আসো। আমি ভিডিও ছাড়বো না তো তাহলে আজকে, কোনো কাজ করতে, এই যে বন্ধ করে দিয়ে নিজে যাবে এবার। এই বৃষ্টির মধ্যে ঘুরতে বেরোবে, আমি ছাতা নিয়ে বেরিয়েছি, আমাকে দেখে আসবে, মা আসতে দেবে না, যে বেরিয়েছে কি খুশি, এছাড়া ভিজে যাবি দুষ্টু কোথাকার, খুব খুশি শোনা, ছাতা ফাতা পড়ে যাবে, বুঝতে পারবি ভিজে যাবি তুই, তোর মা এ ছাতা সরালে ভিজে যাবো না আমরা। আমরা জন্মাষ্টমী করতে পারবো না তো, তাহলে তো আমি জিমে সবাইকে বলেছি পুজো করবো, তাহলে পুজো করা যাবে না তো এবছর? না না পুজো করা যাবে না, এমনি ওই সব কিছু দিয়ে টিয়ে তেল সিঁদুর দিয়ে ওই বাউনে সে তুই করে দিয়ে না, তোমরা অঞ্জলও দিতে পারবো না, তোমরা পুজো বাউনে পুজো করবে আমরা। এই পা না টেনে ধরে মুখে পড়বে, হ্যাঁ ও নিজে নিজেই করবে, পাটা খাল ঘুমুতে করে, ও ও ও হ্যাঁ তাই তাই দিলে তো আমার তাই 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 তো ভালো করে। এই দেখুন আমার সকালের খাবার, তো আপনারা অনেকে বলছিলেন যে 30 দিন ধরে একটু ডায়েট করছি, তো কী খাচ্ছে ওটা জানতে চাইছিলেন,
তো আগে দেখায় না, আগে দুটো ভিডিওতে দেখায় না, আজকে দেখাচ্ছে। দেখুন এটা, এখানে মোটামুটি ওই 40 গ্রাম মতো ওটস আছে। এটা হয়তো দেখে বুঝতে পারবেন না, আমি একটা বাটিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একটু চিয়া সিডস, একটু কাজু, একটু আমন্ড, একটা খেজুর, আর কটা কিশমিস, আর এখানে ওই 40 গ্রাম মতো ওটস। উপরে চলে আসলাম, নিচে যন্ত্রটা আছে, ভিডিও আপলোড করবো, ভিডিও এডিট করতেই দেবে না, ওই ল্যাপটপ দেখে নিয়ে গেলে বাসর মাথার পোকা নড়ে যায়। তো উপরে চলে আসলাম, এখন ভিডিওটা এডিট করবো, কুকিংয়ের ভিডিওটা আপলোড করবো। দেখুন ছিপছিপ করে বৃষ্টি হতেই আছে, একটু আগে আরও বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টিটা একটু কমলো, একদম রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। বর্ষার দিনে খুব অসুবিধা, এই যে জামা প্যান্ট দেখুন, কার টুনটুনি জামা প্যান্ট, এই যে ফ্যান চালিয়ে শুকাতে হচ্ছে কাপড়। কে রে, কে ঢুকে আছে এখানে, কি হলো তোর? আসো আসো আসো, আমরা যে একটু বেরু করতে যাই বিকালে, তা কি করে যাব? এই যে যা বাবারে বলে দাও যে বাবা ওনের মন খারাপ, ছাতা নিয়ে বেরোতে রাধে 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 পেলে না ছাতা আমাদের বাড়িতে। আমি যতই ছাতা কিনি ছাতা পাওয়া যাবে না, আর হচ্ছে বাজার করার ব্যাগ যতই কিনে পাওয়া যাবে না, আর টিফিন কোটো আর রুমাল কিছু কিছু জিনিস আছে, যতই কিনা হোক মানে দরকারের সময় কোথাও বেরোতে যাচ্ছেন, ছাতা বৃষ্টির সময় দেখবেন ছাতা পাবেন না। আমাদের বাড়িতে এরকম হয় খুব, তো আপনাদের এরকম হয় কিনা জানাবেন। কি বৃষ্টি দিল, সারা দিন এক পুরো বেরোনো যাচ্ছে না, দিদাকে ডাক্তার দেখে নিয়ে এলাম মা। হ্যাঁ, ডাক্তার তো সব বন্ধ দিয়ে দরজা ফজা লাগানো, ডাক্তার ঘরে ছিল, দিয়ে বাইরে থেকে ডাকলাম, দিয়ে কে জিজ্ঞাসা করলো আগে, দিয়ে বললাম জিম থেকে এসছি, ডাক্তারের মেয়েটা জিম করে আমাদের জিমে চেনে আর কি আমাকে, দিয়ে খুললো, খুলে দেখে দিল, বললো তো গ্যাস অম্বল থেকে হচ্ছে মানে সমস্যাটা, আর একটু লো প্রেশার আছে। এইসব জিনিস দেখে তো লোভ সামলানো যায় না,
আমার বুঝলাম, আমার মিষ্টির প্রতি কোনো লোভ নাই, আমার শুধু এই চপ সিঙ্গাড়া পুরি এসব প্রতি লোভ। কি সুন্দর লাগছে ফুলটা, বৃষ্টিটা পড়ছে ফুল গাছের উপরে। খেয়ে কেউ বলবেই না, মশলাটা এত সুন্দর হয়েছে খেয়ে কেউ বলবেই না এটা বাড়ি বানানো চপ। দোকানের থেকে ভালো টেস্ট হয়েছে। শুধু সারাদিন ঠাকুর ঘরে নাকি? সারাদিন ঠাকুর ঘর ছিল না, আমি আবার নিয়ে এলাম। আমি এখানে ঠিক আছে খেলা করছি দুই ভাই। বিকালে দেখা যাবে, সকালে সকালে দেখাবে, এখন একটা শুধু দেবে। শুধু ওই যে এটা খাবার পর খাবার দিয়ে দিলাম, এটা খাবার আগে এখন এটা খেতে হবে, ঠিক আছে? আজকে থেকে বেশি খারাপ লাগতেছে না দিদা? আজকে তো শরীরটা বেশি খারাপ লাগতেছে। কালকেও ছিল, কালকে গলাটা বসা বসা ছিল, ঠান্ডা লেগেছিল, কথা বলতে পারছিল না। এই যে এই তিনটে খাবার পর, ঠিক আছে, এইটাই শুধু এখন রাত্রে খাবার আগে। এখন তুমি ভাতটা খেয়ে নাও ভালো। তুই এখন থেকে এরকম করছিস তাহলে তো একটু বড় হলে আর কি করবি? দেখুন বৃষ্টির মধ্যে এখন রাত্রি 8:30 বাজছে, ওকে নিয়ে এখন ঘুরতে হবে। আমি একা কষ্ট হয়ে যায়, ধরে না হয় দু হাত দিয়ে ধরো। ঠান্ডা তো এমনি এমনি লাগে। ও অপ্পট্টু ঘুরবো বাবা, আমরা বেশি ঘুরবো না, বিকালে ঘুরতে পারি নাই, কাকা ছাতা নিয়ে চলে গেছিলো। ওইটা হাত দিতে হয় না, এইখানে ধরো, এইখানে ধরো, আমি পারছি না, ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো, ওখানে না, ও এইখানে ধরো, এইখানে, হ্যাঁ এইখানে ধরো। এগুলো তুই কেন আসলি? ওখানে ঘুরলে ওকেও নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, ওকে স্কুটি চাপালে ওকেও চাপাতে হবে। ওর অভ্যাসটা এরকম হিংসা হয়েছে, এত চিন্তা করা যাবে না। উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে। আর না, চলো বাড়ি, চলে যাও, চলো চলো দাদা, আর 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 ঘুরবো না, চলো। ঠান্ডা আবহাওয়া চোখের ইয়ে করবে। গুলো আসো ভাই, আসো, গুলো ভিজিস না। আলু বড়া খানাও দারুন লাগে, চপের চেয়ে তোমার এটা বেশি ভালো লাগে। দেখো মুড়ি, লঙ্কা, পেঁয়াজ, শসা, আমি রাত্রে ভাত খাবো না। আলু বড়াও করেছো? আলু বড়া আছে, লঙ্কা বড়া আছে। সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে, আলু পাতলা করে কেটে ভেজেছে, দারুণ লাগছে খেতে বেসন দিয়ে। চপের মশাটা কিন্তু দারুণ হয়েছে।
আজকে সারাদিনই বিশাল বৃষ্টি, সকাল থেকেই ভিজছি, বাইরে বেরোলেই ভিজছি। তো আজকে এই বৃষ্টির মধ্যে সেভাবে ভিডিও করতে পারি নাই। তো আমি যেহেতু বলেছিলাম রোজ ভিডিও দেবো 30 দিন, তো যে কারণে কোনোরকম আজকে একটা ব্লগ বানালাম, কেমন লাগলো জানাবেন। আর এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।